हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सुलेखा मेकओवर। आज के चले एलाम आर एकटा नतून ब्लॉग निये। ভিডিও আপলোড করতে আমার সব সময় দেরি হয়ে যায়, সব অনেক কাজের চাপ থাকে, তার মাঝখানে ভিডিও এডিট করে আমায় দিতে হয়, তাই দেরি হয়ে গেল। তো এই ভিডিওটা ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সেদিন শিবের মাথায় জল ঢালার ব্যাপার ছিল, তো গঙ্গায় স্নান করতে গিয়ে শিবের মাথায় জল দেওয়া হয়েছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো দেখে নি। এই যে এর নাম হচ্ছে পুপাই, ব্রুনোর দিদি, তো ওকে খুব কিউট দেখতে, দেখো। তো ওর বাড়িতে একটু আমায় ডেকেছিলো, গেছিলাম, তো যাওয়ার পরও কেমন করছে, খেলবে, মানে আমাকে বারে বারে বলছে আদর করো, খেলো, তো এরাই করছিল। তো গিয়ে আবার ওর মায়ের কাছে একটু আদর খাচ্ছে, কেমন রুমালটা নিয়ে কেমন খেলাধুলা করছে, দেখো। আমি নিতে যাচ্ছি, আমাকে কিছুতেই দেবে না, আমাকে বকাঝকা করছে, না আমি রুমাল দেবো না, আমি রুমাল নিয়ে খেলবো, তো আমাকে দিতেই চাইছে না, দেখো দেখো। আমি আমার হাজব্যান্ড চলে এলাম, গঙ্গায় স্নান করবে, তো একটু ওই চার্জের সামনেটায় এসছি, চোখটার মধ্যে ঘাম হয়ে গেছে, প্রচুর গরম হচ্ছিল, চোখটা ঝাপসা লাগছিল, চশমাটা ছিল বলে, তো চশমাটা খুললাম একটুখানি। তো এই যে চার্চের সামনে একটু প্রণাম করতে এসেছিলাম, প্রণাম করে একটুখানি ছবি তুললাম, তারপরে এই গঙ্গা স্ট্যান্ডে চলে এলাম, হাজব্যান্ড চান করবে, এই যে যাচ্ছে চান করতে। আমার একটু ঠান্ডা লেগেছে, সর্দি গরম একটু হয়েছে, সর্দি সর্দি জ্বর জ্বর মতো, তো আমি ডাক্তারের কাছে নাম লেখাতে এসেছিলাম, তো আমি চান করব না, আর হাজব্যান্ড বললো করতে হবে না, তুমি ডাক্তার কাছে নাম লেখাবে, চলো আমি চান করে শিবের মাথায় জল দিচ্ছি, তাই সাথে আমি ওই গঙ্গায় এসেছিলাম। তো যেখানেই যাব সেখানেই ছবি ভিডিও তো তুলতেই হবে, তো এটা না তুললেই যেন মনে হচ্ছে যেন কিছু একটা করিনি, এরকম একটা মনে হচ্ছে, তো তাই যাচ্ছে না। রোদও সেদিনকে সকালবেলায় খুব রোদ ছিল, এত গরম এত রোদ, এই যে যাচ্ছি আমি, দেখো কি সুন্দর লাগছে সকালের পরিবেশটা, গঙ্গা স্ট্যান্ডটা। খুব একটা তো আসা হয় না গঙ্গা স্ট্যান্ডে, তো কাজের চাপের মধ্যে, তো এই ফাঁকে একবার সুযোগ পেয়েছি, যখন এসে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, ছবি ভিডিও করছিলাম। পরের দিন 15ই আগস্ট ছিল, ওরা সব মানে শ্যুট করছিল, দেখছিলাম অন্যান্য মেয়েরা এসে 15ই আগস্টের গান নাচ সব নিয়ে শ্যুট করছিল। এই দেখো পায়রাগুলো উড়ে উড়ে গিয়ে বসছে, এখানে শিবের মাথায় অন্যান্যরা জল দিচ্ছে, তো এই যে আমার হাজবেন্ডেরও চান হয়ে গেছে, তারপর ও শিবের মাথায় জল দেবে, তো দিয়ে তারপরে বাড়ি তাড়াতাড়ি আসতে হবে, আবার রান্না বান্না করলে ছেলে হাজবেন্ড আবার বেরোবে, টিফিন রান্না সব করতে হবে, ওই জন্য খুব তাড়া আছে। তো এই যে যাচ্ছে শিবের মাথায় জল দেবে, ঘটে গঙ্গা জল নিয়েছে, আম পাতা বেলপাতা ফুল সব নিয়ে যাচ্ছে, ওই অন্যজন দিচ্ছে বলে দিতে পারছে না, তাই দাঁড়িয়ে আছে এখানটায়, ওরা বেরোলে তবে ওরা ও দিতে পারবে। এই যে গঙ্গায় যে পার্কটা আছে, এই যে কি সুন্দর দোলনা টোলনাগুলো, ওখানে মানে মন টানছে, মনে হচ্ছে একবার ভেতরে গিয়ে ঘুরে আসি, পরিবেশ মানে এত সুন্দর পরিবেশটা, গাছগাছালি ভর্তি, তো ভাবতে ভাবতেই একদম আমি চলেও এলাম, না যাই একটু ঘুরে আসি, এত সুন্দর লাগছে সকালের, মানে এত ভালো লাগছে কি বলবো। ওদিকে দেখছি গঙ্গার ওপারে খুব ধোঁয়া উঠছে, হয়তো কোনো কলকারখানা থেকেই হয়তো বেরোচ্ছে, এই যে জল দিচ্ছে শিবের মাথায়, পুরোহিত মশাই কিছু বলছিলেন। তো এইদিকে আমি এই যে দোলনায় বসে আছি, এই যে বুঝতে পারছো কি না জানি না, এই যে দোলনাটা, এই দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো এই দোলনাটার মধ্যে ভালো লাগছিল, তো এই একটুখানি দোলনা চড়া হলো, একটু এদিক ওদিক ঘোরা হলো, একটু সব দিকে একটু ক্যাপচার করে নিচ্ছিলাম এই ছবি ভিডিওগুলো। এই যেখানে ঝাড়ুদার ঝাঁট দিচ্ছিলো পরিষ্কার করে ওরা রোজ সকালবেলা এসে গঙ্গা স্ট্যান্ডটাকে খুব ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাই এত সুন্দর লাগে, তাই আমরাও একটু ঘুরতে মানে মানে ভালো করে ঘুরতে পারি, নোংরা টোংরা থাকে না, ওরা পরিষ্কার করে রাখে বলে। এই দেখো যত ঘুরছি যত ভালো লাগছে, মন আর মানে শান্তি হচ্ছে না, মনে হচ্ছে আরও ঘুরি আরও ঘুরি, বাড়ি আসার ইচ্ছেই করছে না, মনে হচ্ছে ওখানে অনেকক্ষণ বসে থাকি,
তো সেটা বললে তো হবে না, আমাকে বাড়ি চলে আসতে হবে। এই যে চলে আসছি সিঁড়ি দিয়ে উঠে, এবার বাড়ি চলে আসতে হবে আমাকে, এসে রান্না বান্না করতে হবে। এই যে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড ওখানটায়। চলো চারদিকে রাস্তা দেখছি গাড়ি যাচ্ছে কি না। তো ওই রাস্তাটা পার হয়ে গেলাম, রাস্তাটা পার হয়ে এসে আবার এদিকে একটুখানি ভিডিও করে নিচ্ছি, এরপর তার বাড়ি চলে আসব। এই যে দেখো কি সুন্দর ঘোড়াগুলো এখানে সাজানো আছে, মানে এত সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর লাগছে ঘোড়াগুলো। তো আবার এদিকে উটগুলো আছে, উটগুলো নয় উট একটাই আছে, তো এটা সবাই জানে, তো তাও ভালো লাগছে বলে তাই একটু ভিডিও করছি। তো যারা এখানে থাকে তারা তো সবাই জানে, তো আমি তো আমার ভালো লাগছে তাই আমি একটুখানি ভিডিওটা করে নিলাম। আর সকালবেলায় এসেছিলাম, আর আমি যা করি তা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বাড়ি পৌঁছে গেলাম, এবার ব্রুনো কি করছে দেখো ভাই, আমাদেরকে দেখে একটা পায়ের মোজা নিয়ে, এক পাটি পায়ের মোজা নিয়ে এবার আমাদের দেখাচ্ছে, দেখো আমি কেমন মোজা নিয়ে। দেখো গেট খুলে বেরিয়ে এলো, ও গেটও খুলতে জানে, গেট খুলে বেরিয়ে এসে এবার আমাদেরকে দেখাচ্ছে মোজাটা দেবে না, এক পাটি মোজা নিয়ে খেলা করছে, কিছুতেই ও দেবে না, আমাদেরকে ছাড়াতে হবে। ওর খেলা হচ্ছে ও মুখে নেবে, আমাদেরকে ওর মুখ থেকে ছাড়াতে হবে। ছাড় ছাড় ছাড়, মোজাটা ছিঁড়ে যাবে রে, তোর দাঁতে চাপেতে ফুটো হয়ে যাবে মোজাটা, তোকে এখন বাপি কিচ্ছু বলবে না, এটা তো তুই বাপির মোজা নিয়েছিস, বাপি এখন তোকে কিচ্ছু বলবে না। হ্যাঁ তুই অন্যায় করলেও কিছু বলবে না, তুই কোনো খারাপ কিছু করলেও কিছু বলবে না, দুষ্টুমি করলেও কিছু বলবে না, আমাকে বকাঝকা করবে কিন্তু তোকে কিচ্ছু বলবে না, তোর অন্যায় দুষ্টুগুলো সব বাপির খুব ভালো লাগে। দেখ এবার দেখ তুই মোজাটাকে কাট, আর বাপি কিচ্ছু বলবে না। দেখ বাবান মোজা দিবি না বাবান, হ্যাঁ না মোজার খেলা হয়ে গেল, যা জলটা খেয়ে নে, তাড়াতাড়ি জল খেয়ে নে, এবার ওপরে চল। হ্যাঁ ওপরে চল, জল খাওয়া হয়ে গেছে, ওপরে চল, অনেক খেলাধুলা হয়েছে, মোজাটা নিয়ে খেললি, এবার চল ওপরে, আমি এবার রান্না করি। ওখানে নয়, আই লবিতে, এইদিকে বস, লবিতে বস, আমি রান্না করব, তুই বসে বসে দেখ, আমি আনাজ কুটবো, রান্না করব। হ্যাঁ এই বাবা, হ্যাংচুক করে দাও, হ্যাংচুক করে দাও, লক্ষ্মী ছেলে।